আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন সিরিয়াস ম্যাক্স এর রেন্ডার ইঞ্জিন হিসেবে ব্যবহৃত ভিরে এক ভিরের একটি অ্যামেজিং ফিচার ভিরে রিজুমেবল রেন্ডারিং। স্বাগতম সবাইকে সিরিয়াস ম্যাক্স এর মাস্টার সিরিজের আজকে 3rd নম্বর ভিডিওতে। এন্ড ভিডিও টপিক আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিরে রিজুমেবল রেন্ডারিং। সো রেন্ডারিং একটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যখন রেন্ডারিং দেই আমাদের দেখা যাচ্ছে রেন্ডারিংটা বিভিন্ন ধাপে হয়। সো এমন কিছু ঘটনা আপনাদের সাথে ঘটে যায় রেন্ডার দেওয়ার সময়, আপনার অথবা ইলেকট্রিসিটি চলে যায় অথবা আপনার কম্পিউটারটা অপ্রত্যাশিতভাবে হলো অফ হয়ে যায়। সো তখন আসলে যে কাজটা আপনাদেরকে করতে হয় সেটা হলো কি, আপনার ফাইলটা ওপেন করে আবার রেন্ডারিংটা একেবারে ফার্স্ট থেকে শুরু করতে হয়। বাট আজকের যে হলো আমরা ফিচার্সটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি, এই ফিচার্সটির মাধ্যমে আই থিঙ্ক এই প্রবলেমটার 100% সলিউশন আপনারা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, একজন অটোটেক সার্টিফাইড প্রফেশনাল। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের সামনে 3ds Max সফটওয়্যারটির মধ্যে একটি সিন ওপেন করা রয়েছে। এই সিনটির উপরেই মূলত আমরা ভিরে রিজুমেবল রেন্ডারিং এই ফিচার্সটি অ্যাপ্লাই করব। সো ফার্স্ট স্টেপে আপনারা যে কাজটি করবেন সেটি হলো ঠিক মেইন টুলবারের এখানে যে রেন্ডার সেটআপ যে আইকনটি রয়েছে সেই আইকনটির উপরে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে, অথবা এটির একটি কিবোর্ড শর্টকাট রয়েছে সেটা হলো আপনার ফাংশন কি অ্যাপটেন, আই থিঙ্ক যেটা আপনারা হয়তোবা আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ফাংশন কি অ্যাপটেন অথবা এই আইকনটির উপরে ক্লিক করা মাত্রই ভিরে যে রেন্ডার সেটআপটা সেই ভিরে রেন্ডার সেটআপের হলো আপনার ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। সেকেন্ড স্টেপে ঠিক যে কাজটি আপনি করবেন সেটি হলো ভিরে যে ট্যাবটি রয়েছে সেই ভিরে ট্যাবের উপরে হলো আপনাকে চলে আসতে হবে। এই ভিরে ট্যাবের মধ্যে আপনি ফ্রেম বাফার নামে একটি অপশন পেয়ে যাবেন। সো ফ্রেম বাফার অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে ভিরে রেজুমেবল রেন্ডারিং যে ফিচার্সটি সেই ফিচার্সটি এনেবল করার জন্য 3rd স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এখানে একটি টিক দিয়ে দেবেন ভিরে র ইমেজ ফাইল। এই র ইমেজ ফাইলটি ঠিক কোন জায়গাতে আপনি সেভ করতে চান এই তিনটি ডটের মাধ্যমে সেই ফাইলটির লোকেশনটি আপনাকে হলো দেখিয়ে দিতে হবে। সো আমি এখানে আমার ডেস্কটপে সেভ করছি, আর ডেস্কটপে সেভ করছি হলো আপনার ভিরে। অ্যান্ড জাস্ট এখান থেকে হলো সেভ বাটনে আপনি ক্লিক করবেন। দেন 4th স্টেপে যে কাজটি আমরা করব বা যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো ঠিক এখানে দেখেন যে রিজুমেবল রেন্ডারিং নামে একটি লেখা রয়েছে, অ্যান্ড এই রিজুমেবল রেন্ডারিং এর উপরে একটি টিক দিতে হবে। সো ভিরে রিজুমেবল রেন্ডারিং এই ফিচার্সটি আমাদের এই সিনের জন্য আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বাট এখানে কিছু কথা আছে, এটি কাজ করানোর জন্য অবশ্যই আপনার ইমেজ যে স্যাম্পলারটি সেই ইমেজ স্যাম্পলারটির টাইপটা যদি হলো আপনার বাকেট হয়, ওকে, এই টাইপটা যদি বাকেট হয় তাহলে অবশ্যই জিআই অথবা গ্লোবাল ইনোমিনেশন হয় ঠিক আপনাদেরকে এখান থেকে প্রাইমারি ইঞ্জিন হিসেবে হলো ব্রুট ফোর্স এটি সিলেক্ট করে দিতে হবে, ওকে। অ্যান্ড সিলেক্ট করার পরে আমি যদি জাস্ট এটাকে হলো আপনার মিনিমাইজ করে রাখি, অ্যান্ড অবশ্যই রেন্ডার দেওয়ার পূর্বে ফাইলটিকে অবশ্যই সেভ করে নেবেন, কেননা দেখা যাচ্ছে রেন্ডার চলাকালীন সময় অনেক সময় কম্পিউটার শাটডাউন হয়ে যায়। সো অবশ্যই রেন্ডার দেওয়ার আগে ফাইলকে সেভ করে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন ঠিক আমরা আমাদের হলো আপনার যে পরীক্ষাটা বা ভিরে রিজুমেবল রেন্ডারিং ফিচার্সটা আসলে কাজ করে কিনা সেই জিনিসটা আমরা দেখব। সো আমি জাস্ট এখান থেকে রেন্ডার বাটনে একটি ক্লিক করছি। সো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হলো আপনার রেন্ডারিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, এবং একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমরা জাস্ট রেন্ডারিংটাকে স্টপ করে আমাদের ফাইলটিকে আমরা হলো ক্লোজ করে আমাদের ফাইলটিকে আমরা আবার ওপেন করি। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে অলরেডি রেন্ডারিং শুরু হয়ে গিয়েছে। সো রেন্ডারিং হতে আপনার বিভিন্ন হলো আপনার ধাপে ধাপে আসলে রেন্ডারিংটা সম্পন্ন হয়। সো 3ds Max অ্যান্ড টিপস অ্যান্ড টেকনিক্সের উপরে প্রতিনিয়ত ভিডিও আসবে, অ্যান্ড আপনার যদি স্পেশাল কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন।
ফাইনালি এখানে ইমেজটি রেন্ডারিং হচ্ছে এন্ড এই রেন্ডারিং ইমেজ এই ধাপটি আসার পূর্বে আরও বেশ কয়েকটি ধাপ কিন্তু অতিক্রম করতে হয়েছে এবং সাডেনলি যদি এখানে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কি সেই রেন্ডারিংয়ের প্রসেসটা আবার শুরু থেকে শুরু করতে হবে যদি আপনারা রিজনেবল রেন্ডারিং ওকে রিজনেবল রেন্ডারিং এই ফিচার্সটা যদি আপনারা অ্যাক্টিভ না করেন বা ইউজ না করেন সো একটা জিনিস আপনারা যদি একটু এখানে দেখেন আমাদের এখানে কিন্তু রেন্ডারিংয়ের ঠিক ডান পাশে রিজনেবল রেন্ডারিং ডট বিএমপি লেখা রয়েছে ওকে আমি জাস্ট যে কাজটা করব সেটা হলো আমার রেন্ডারিংটাকে আমি এখানে স্টপ করে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট এটাকে কেটে দেবো অ্যান্ড এটাকেও কেটে দেবো অ্যান্ড ফাইলটিকে হলো সেভ করে দেবো অ্যান্ড সেভ করে আমি সফটওয়্যারটিকে ক্লোজ করে দেবো সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিজুয়াল রিজনেবল রেন্ডারিং একটি ফাইল আমি আমার ডেস্কটপে সেভ করেছিলাম ভিরে রিজুমেবল রেন্ডার নামে অ্যান্ড এই ফাইলটির কিন্তু আপনার একটি সাইজ রয়েছে যেটি হলো আপনার 25.4 MB অর্থাৎ আমাদের যে রেন্ডারিংয়ের যে ডেটাগুলো আসলে রেন্ডারিংটা এতগুলো ধাপ অতিক্রম করেছে সবগুলো ডেটা কিন্তু আপনার ঠিক এই ফাইলটির মধ্যে স্টোর হয় কোনো কারণে যদি আপনি ফাইলটিকে যদি অফ বা ডিলিট করে দেন সো ডিলিট করলে আপনার কিন্তু মানে যে আপনার রেন্ডারিংয়ে যে ধাপ এতগুলো অতিক্রম করেছে এটা সবগুলো ডাটা কিন্তু চলে যাবে আই থিঙ্ক আমরা আবার যদি ফাইলটিকে ওপেন করি ফাইলটিকে আমরা ওপেন করার পরে আমরা আবার আরেকটি রেন্ডার দেবো এমন রেন্ডারিংটা আমরা দেখবো যে আসলে কোথা থেকে স্টার্ট হচ্ছে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হচ্ছে না আবার পুনরায় সব কিছু বা সবগুলো ধাপ আবার শুরু হয়ে যাচ্ছে সো আমাদের এখানে ফাইলটি আবার ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড ফাইলটি ওপেন হওয়ার পরে জাস্ট রেন্ডার যে আইকনটি রয়েছে বা রেন্ডার সেট আপ আইকনটির উপরে আমি ক্লিক করে আমরা রেন্ডারটা আবার দেব সো জাস্ট রেন্ডার প্রসেসটা আবার শুরু করার জন্য রেন্ডারের এই বাটনটার উপরে একটা ক্লিক করতে হবে সো আমাদের এখানে আরেকটা জিনিস হলো আপনার চেয়েছে যে ওভাররাইট রাইটিং ইয়েস আমি হলো ওভাররাইট করতে চাচ্ছি অ্যান্ড যখন আমাদের হলো আপনার রেন্ডারটা আমরা দেখবো আসলে আমাদের কোথা থেকে হলো শুরু হচ্ছে সো আমাদের এখানে কিন্তু আর বিল্ডিং লাইট ক্যাচ এ ধরনের কোনো অপশন কিন্তু আর আসেনি ডাইরেক্ট কিন্তু হলো রেন্ডারিং ইমেজে আমরা চলে আসছি দ্যাটস মিন কি আমাদের রিজনেবল রেন্ডারিং এর ফিচার্সটি হলো কাজ করছে এখন আমাদের ইমেজটা রেন্ডার হয় কি না সেই জিনিসটা হলো আমাদেরকে দেখতে হবে যেমনটা আমরা বা আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের রেন্ডারিংটা আমরা যে জায়গায় স্টপ করেছিলাম স্টপ করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা ক্লোজ করে ফেলেছিলাম যখনই আমরা আমাদের সেই সেম ফাইলটি ওপেন করেছি অ্যান্ড রেন্ডার দেওয়া শুরু করেছি আমাদের ঠিক রেন্ডারটা যে জায়গায় শেষ হয়েছিল এখন বর্তমানে কিন্তু রেন্ডারটা ঠিক সেই জায়গা থেকে আবার কন্টিনিউ করছে ওকে সো এটি হলো ভিডিও রিজনেবল রেন্ডারিং অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক একটা অ্যামেজিং ফিচার্স যারা আপনারা 3ds Max ইউজ করেন বা আপনারা হলো হয়তো বা ফিউচারে করবেন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের জন্য সো যখন আমাদের ইমেজ যে ফিল্টারটা সেই ইমেজ ফিল্টারটা যখন বাকেটে থাকবে সেটিংসটা ঠিক কিন্তু যেমনটা আমরা করেছিলাম ঠিক তেমনই থাকবে আমি রেন্ডারিংটা আবার স্টপ করছি আমরা ভিরে রিজনেবল রেন্ডারিংয়ে যদি ভিরে ট্যাবে আসি অ্যান্ড এখান থেকে ফ্রেম বাফার সো ভিরে রিজনেবল রেন্ডারিংয়ের মধ্যে ঠিক এই জায়গার মধ্যে দেখেন একটি অপশন রয়েছে সেটি হলো অটো সেভ ইন্টারভাল বাট এই অপশনটি কিন্তু বর্তমানে অ্যাক্টিভেটেড অবস্থাতে নেই সো এটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই বা এটা যদি আপনারা অ্যাক্টিভ করতে চান তাহলে ঠিক যে কাজটা আপনাকে করতে হবে সেটি হলো এখান থেকে টাইপ এই টাইপটিকে জাস্ট প্রোগ্রেসিভ মোডে নিয়ে আসতে হবে প্রোগ্রেসিভ মোডে নিয়ে আসার পর এখানে দেখেন যে অটো সেভ ইন্টারভাল দ্যাটস মিন কি রেন্ডারিংটা কত মিনিট পর পর সেভ হবে সেই টাইমিংটা কিন্তু এখানে সেট করে রাখা যাবে যেমন অটো সেভ ইন্টারভাল হিসেবে যদি আপনারা এখানে 1 মিনিট সেট করেন তাহলে আপনার রেন্ডারিং প্রতি রেন্ডারের 1 মিনিট হওয়ার পর পরই সেই ডেটাগুলো সব কি আপনার ওই যে ডেস্কটপে যে ফাইলটা আমরা সেভ করেছিলাম সেই ফাইলে গিয়ে কিন্তু সব রিস্টোর হয়ে যাবে বা এখানে গিয়ে সব স্টোর হয়ে যাবে গ্লোবাল ইলুমিনেশনটা তখন অবশ্যই ইন্ডারেন্স ম্যাপ রাখতে হবে সো আমাদের এখান থেকে আসলে রেন্ডারিং প্রসেসটা আবার শুরু থেকে শুরু হচ্ছে কেননা আমরা যে ইমেজ স্যাম্পলার বা ইমেজ যে ফিল্টারটি ছিল সেই ইমেজ ফিল্টারটাকে কিন্তু বাকেট থেকে হলো প্রোগ্রেসিভ করে ফেলছে সো এটা হলো প্রোগ্রেসিভ মোটেড সেটিংসটা যেটা 1 মিনিট পর পরে আমাদের রেন্ডারিংয়ের ডেটাগুলো হলো সেভ হবে
যখন এই প্রসেসটা হলো আপনার সেম যে আসলে যখন অ্যানালাইজিং ফিল্টার হিসেবে বা ইমেজ ফিল্টার হিসেবে আপনার বাকেট ইউজ করবেন সো বাকেটের জন্য ঠিক এই ভিরে রিজুমেবল রেন্ডারিংটা কাজ করবে তখনই যখন রুট ফোর্স সিলেক্ট করা থাকবে আর যদি আমরা হলো এক মিনিট পর পরে বা একটা নির্দিষ্ট টাইমিং সেট করতে চাই সো অবশ্যই আমাদেরকে আমাদের ইমেজ অ্যান্ড ফিল্টারটাকে হলো আপনার প্রোগ্রেসিভ মোডে রাখতে হবে সো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার ডান লিখে দেবেন যাতে করে আমি বুঝতে পারি যে অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে সো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ক্যাট করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম